আপনাদের শিলাদিত্যর কথাটা যেটা কইছে আসলে শিলাদিত্য হয়েছে এটা বর্তমান আপনাদের জানে শিলাদিত্য হয়েছে ভীর বাসত থিয় হয়ে থাকা এজন যাত্রী যার বহিবলৈ ঠাই নাই গতি ঠাই বিচারি শিলাদিত্য এতিয়া আবুল তাবুল প্রলাপক আরম্ভ করেছে কারণ আপনাদের সাব কারণ তেওঁর এমএলএর গতিটিও গল যিজন মানু ভাগি সংখ্যালঘু বোর্ডর চেয়ারম্যান আছিল তেওঁক এতিয়া আতরাই তেওঁ বিধায়ক হল আর তেওঁ এতিয়া ডিমোশন হয়ে আকো হেতু চেয়ারম্যান হল গতি তেনেকুয়া ব্যক্তির পরা অসমৰ রাইজে ভাল কথা আশা করব নোৱাৰি গতি শিলাদিত্য দেব ডাঙরিয়া আসলে এতিয়া বড় মতিভ্রম ঘটিছে শিলাদিত্য দেবে মই প্রথমতে আপনার জড়িয়ে চ্যালেঞ্জ করছো পাঁচ বছর বিধায়ক আছিল পাঁচ বছর বিধায়ক থাকি এজনে বাংলাদেশী কি উলিয়াব নোৱাৰিলে মই চ্যালেঞ্জ করেছি মুক্তিভাবে শিলাদিত্যক চ্যালেঞ্জ করছো শিলাদিত্যর অংশী বংশী বাংলাদেশী হব পারে ন কোটি টাকা কোনো সংখ্যালঘু বাংলাদেশী নহয় মই প্রত্যাহ্বান জানাইছো শিলাদিত্য দেব ডাঙরিয়াক এজন মানুষ বাংলাদেশী দেখুয়াই দিয়ক আজিও সংবাদ মাধ্যমত মই দেখিছো তেওঁ কৈছে এজন মানুষের নাম বাংলাদেশের ভোটার তালিকাতো আছে ইয়াতো আছে তেওঁ সরকারত আছে তেওঁ ভাগি সংখ্যালঘু বোর্ডর মানে এতিয়া চেয়ারম্যান হয়েছে ডিমোশন হয়ে পেলায় বিধায়ক পদ তেওঁ গোল গতি সেইজন ব্যক্তি সরকারত আছে যেহেতু তেওঁ প্রমাণ করে দিয়ক আর যদি প্রমাণ করিব নোৱাৰে এনেকুৱা আবুল তাবুল বকাটো বন্ধ করে দিব লাগে গতি শিলাদিত্য দেবর কথাত আমি আমসুয়ে কোনোদিন গুরুত্ব দিয়া নাই আর গুরুত্ব নিদিও আর আপনাদের আর একটা কথা যে সুদিছে যে বনাঞ্চল ধ্বংস উদালিরপরা গৈ বিভিন্ন মানুষে করেছে ট্রেনত কি কপিলি এক্সপ্রেস নাকি সেই ট্রেনত গৈ মানু তারপর রাতে নামে নামি পেলায় বনাঞ্চলের গছ গছনি কাটিছে জীব জন্তু হত্যা করেছে ইমানখিনি কথা যদি বিধায়ক হয়ে জানে এতিয়া মোর সন্দেহ হয়েছে মই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আহ্বান জানাম যে শিলাদিত্য দেবর বিরুদ্ধে একটা ইনকোয়ারি হব লাগে একটা ইনকোয়ারি এই কারণে হব লাগে যে তাত বনাঞ্চল ধ্বংস করার কথা গম পায় জীব জন্তু হত্যা করার কথাটা গম পায় কোন মানুষ গিয়ে হত্যা করলে গম পায় এটি আমার সন্দেহ হয়েছে সমগ্র বনাঞ্চল ধ্বংস করার মূল খলনায়কটা হয়েছে শিলাদিত্য দেব কারণ ইমানখিনি কথা জানিছে তার মানে হয়তো এই কোনো চোরাং শিকারী বা যাকে বন ধ্বংস করা মানুষ এইবিলাক মানুষের নেটওয়ার্কর হয়তো হয়েছে মাস্টার মাইন্ড গতিকে সেইকারণে কথাবিলাক গম পায় গতিকে সেইকারণে এই কথাটা কব পারিছে তার কারণে বিধায়ক হয়ে থাকাত কোনো অ্যাকশন লওয়া নাই বন বিভাগক জানা নাই মুখ্যমন্ত্রী সেই সময় আমার সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াকও জানা নাই গতি কথা লুকাই কোনে রাখে কথা কোনে লুকাই রাখে যোনজনে দুই নম্বরী করে কথা লুকাই রাখে গোটে কথা লুকাই রাখার গাব দিয়ার অপরাধত মই ভাবো যে শিলাদিত্যকে গ্রেপ্তার করব লাগে আর এই সমগ্র যদি তাত বন ধ্বংস হয়েছে তাত যদি কিবা অনৈতিক কার্য হয়েছে সমগ্র কার্যর আরর মানুষজন হয়েছে শিলাদিত্য দেব আর তেওঁর বক্তব্যতে এই কথাটা স্পষ্ট হয়েছে গতি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী অসমৰ তেওঁক মই অনুরোধ জানাইছো এই ক্ষেত্রত এটা উচিত এটা উচ্চস্তরীয় তদন্ত ঘোষণা করব লাগে আর তেওঁক তদন্তর আওতালৈ আনিব লাগে। ইষ্ট মজো অসমক লাইক কমেন্ট আর শেয়ার করবলৈ নাপাহৰিব লগতে নোটিফিকেশনৰ বাবে বেল আইকনটো ক্লিক কৰিব।